জয় মা নাগমাতা রানী, নমস্কার। রাধে রাধে চ্যানেল, আমি মানি। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি সাদা আকন্দ গাছের পাতার উপরে আপনার ভালোবাসার মানুষটির নাম লিখে সাদা শস্য এবং কর্পূর দিয়ে এই পদ্ধতিতে আগুন জ্বালিয়ে দিন। আপনার ভালোবাসার মানুষের বুকে গিয়ে জ্বলবে, ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। হয়তো দর্শক বন্ধু, আপনার ভালোবাসার মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, আপনাকে দেখলে সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, আপনি সেই ভালোবাসার মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, তার কথা চিন্তা করছেন, তাকে কিভাবে কাছে পাবেন, তার একটু ভালোবাসা পাবেন। আজকে দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে, কারোর কথাই আপনার ভালো লাগছে না, আপনার মনের ভেতরে শুধু সেই ব্যক্তির নাম। তার জন্য আপনি বহু কিছু করেছেন, হয়তো তার পেছনে 2 বছর 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন, এখনো পর্যন্ত তার মনকে আপনি জয় করতে পারেননি, তার ভালোবাসা আপনি পাননি। নিজে বহু রকমভাবে চেষ্টা করার পরেও বা কোনো তান্ত্রিক দ্বারা আপনি কাজ করিয়েছেন, করে এখনো ভালো ফল পাননি। আপনার ভালোবাসার মানুষ আপনার থেকে বহু দূরে, সময়ের পর সময় চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনার মনের কথা বুঝতে পারছে না। আজকে দর্শক বন্ধু, এই ভালোবাসার মানুষকে চোখের দেখে মনটাকে শান্তি পেতে চান, কিন্তু আপনার সেই ভালোবাসার মানুষ এক রাস্তায় দেখলে সে অন্য রাস্তায় চলে যায়, আপনার সাথে সে মুখ দেখাতে চায় না, মুখ ঘুরিয়ে নেয়, আর আপনি কিন্তু মারাত্মকভাবে দর্শক বন্ধু তখন কষ্ট পান, যার জন্য আপনি যার পেছনে আপনি দিন রাত ছুটে বেড়াচ্ছেন। আপনার ভালোবাসাটা একতরফা, শুধু আপনি তাকে ভালোবাসেন, আপনার জীবনের থেকে অনেক অনেক ভালোবাসেন, তাকে ভালো রাখতে চান, কিন্তু সেই ব্যক্তি আপনার ভালো রাখা তো দূরের কথা, আপনাকে দেখে পছন্দই করে না বা আপনাকে পাত্তা দেয় না, কিন্তু আপনার তাকেই চাই। তাই বলবো দর্শক বন্ধু, চিন্তাকে দূরে রাখতে তাহলে এই পদ্ধতিতে করুন, একটি আকন্দ গাছের পাতার উপরে ওই ভালোবাসার মানুষের নাম লিখে একটু সাদা শস্য কর্পূর দিয়ে মন্ত্র ছাড়া সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনি কাজ করতে পারেন, ভালোবাসার মানুষের বুকে গিয়ে আগুন জ্বলবে, আপনার কাছে নিজেই ছুটে আসবে, আপনার মতন সেও পাগল হবে। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো দর্শক বন্ধু, এই বশীকরণ করার জন্য কি নিয়ম আছে মন্ত্র ছাড়া। যদি আপনার প্রয়োজন হয় বা কাজটি আপনি করতে চান দর্শক বন্ধু, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কোথায় কিরকম নিয়ম বলা হয়েছে, সঠিক নিয়মে সঠিকভাবে আপনাকে কাজ করতে পারলে খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে। দর্শক বন্ধু, এই বশীকরণ কাজটি কিবারে করবেন, কি সময় আছে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে বা কোথায় করতে হবে, এই বশীকরণটি দর্শক বন্ধু আপনাকে আপনার বাড়িতে বসে করতে পারবেন। যে কোনো বৃহস্পতিবার এই কাজটি করবেন, সন্ধে 7টার থেকে রাত 10:30টার মধ্যে, না 7টার আগে
না 10:30টার পরে, সময়টি সন্ধ্যে 7টার থেকে 10:30টার মধ্যে। এইবার এই বৃহস্পতিবার দিন আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে, একটি সাদা আকন্দ গাছের পাতা, একটি লাল পেন, একটু সাদা সর্ষে আর একটু কর্পূর আপনাকে সংগ্রহ করতে হবে, আর আপনার হাতের স্কোয়ার মাপ এখান থেকে এইটুকু, চার কোণা সমান একটি লাল শালু কাপড় আপনাকে দর্শক বন্ধু সংগ্রহ করতে হবে। এইবার এই বৃহস্পতিবার সন্ধ্যের সময় 7টার পরে আপনার ঘরে পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণই হোক, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, যে দেবদেবী আপনি আরাধনা করেন, পূজা আশ্রা করেন, সেই স্থানে বসে আপনাকে করতে হবে। না তার বাড়িতে কিছু রাখতে হবে, না তাকে কিছু খাওয়াতে হবে, না তার গায়ে আপনাকে কিছু ছিটাতে হবে। যা করার আপনি দূরের থেকে আপনার ঘরে বসে সেই ব্যক্তির বুকে আগুন জ্বালিয়ে দিতে পারবেন, যে আগুন আপনার বুকে জ্বলছে দর্শক বন্ধু। এইবার দর্শক বন্ধু আপনাকে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে, ওই পবিত্র স্থানে বসতে হবে। আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম, সবাই এই কাজটি করতে পারবে, দূর থেকে কাজ করে ভালোবাসার মানুষকে কাছে টানতে পারবে দর্শক বন্ধু। এইবার শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে দর্শক বন্ধু আপনি বসলেন, বসার পরে ওই লাল পেন দিয়ে আপনার ভালোবাসার নাম, যাকে আপনি মন থেকে অনেক ভালোবাসেন, তাকে পাওয়ার জন্য বহুদিন তার পেছনে ছুটে বেড়াচ্ছেন, কোনো কিছুতে তার মনকে জয় করতে পারছেন না, সেই ব্যক্তির নাম লিখবেন। যদি সে কোনো পুরুষ হয় তাহলে তার নাম, আর যদি সে নারী হয় তার নাম লিখবেন। লেখার পরে দর্শক বন্ধু তার মধ্যে এইটুকু, আপনার হাতে এই বাম হাতে সাদা সর্ষেটা ঢালবেন, ডান হাত দিয়ে যেটুকু সর্ষে একবারে এক নিঃশ্বাসে উঠবে, ওই যে আকন্দ গাছের পাতার মধ্যে নাম লিখেছিলেন তার মধ্যে রাখতে হবে। কি করতে হবে, বাম হাতে সাদা সর্ষে ঢালতে হবে, বাম হাতে ডান হাতের পাঁচ আঙুল দিয়ে যেটুকু ওঠে ওর মধ্যে রাখতে হবে। এবার দুটুকরো চার টুকরো কর্পূর দিতে হবে দর্শক বন্ধু। দিয়ে দর্শক বন্ধু আপনার ওটাকে ফোল্ড করবেন, ভাঁজ করবেন, যাতে একটা সর্ষে না পড়ে। আপনার কপালে থেকে সেই ব্যক্তি যাকে আপনি বসে বশীভূত করতে চান তার মুখটাকে ফেস করবেন, অনুভব করবেন, করে মনে মনে এটুকু বলবেন, সে জানি তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে দ্রুতভাবে আপনার কাছে ছুটে আসে। যে দেবদেবীর কাছে আপনি বসে করবেন, তার মা হোক, যে মাই হোক বা যে ভোলেনাথ হোক, তার সামনে আপনি এরকমভাবে অনেকক্ষণ ধরে আপনার মনে যতটুকু চাই মনোকামনা আপনি জানিয়ে কপালে ঠেকাবেন। ঠেকানোর পরে আপনি সেম এই চোখে আপনাকে করতে হবে একই কাজ, তারপরে এই চোখে করতে হবে, তারপরে বুকের বাম সাইডে অবশ্যই তার মুখটাকে আপনি অনুভব করবেন। করার পরে আপনার মুখ থেকে ঠিক এইভাবে 11 বার মাথার থেকে মুখ থেকে আপনি ঘোরাবেন। পাতাটা কিন্তু ঠিক লাল শালু কাপড়ের উপরে থাকবে, নিচে শালু কাপড় থাকবে, তারপরে পাতাটা থাকবে। এইবার ওই শালু কাপড়টি জড়িয়ে নিয়ে আপনাকে এইভাবে মুখ থেকে ঘোরাতে হবে এবং মাথায়, চোখে, কপালে, বুকে আপনাকে রেখে আবার জায়গাটায় জায়গায় রাখতে হবে। তারপরে দর্শক বন্ধু যেই নিয়মে আপনাকে আগুন জ্বালাতে হবে বা কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতো তারাও যদি কোনো জর্জরিত সমস্যায় জড়িত থাকে, বহুদিন ধরে বেরোনোর চেষ্টা করছে তবু বেরোতে পারছে না, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, আরও নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে, তাই বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন আর আপনি সাবস্ক্রাইবার করবেন, কারণ আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো।
তাই যদি আপনারা আমাকে কাছে রাখতে চান আপনার সাথে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দর্শক বন্ধু। আর যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় দর্শক বন্ধু, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই ভিডিওর বিষয় হোক বা আমার চ্যানেলে কোনো ভিডিও দেখেছিলেন সেই বিষয়েও আপনি আলোচনা করতে পারবেন। এইবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ঠিক এইভাবে আপনাকে পাতাটাকে লাল শালু কাপড় উপরে বসিয়ে নাম লিখে যেইভাবে আপনাকে সাদা শস্য দিতে বলা হয়েছে এবং কর্পূর এক থেকে দু দানা চার দানা পাঁচ দানা কর্পূর দেবেন যাতে ভালো মতো আগুনটি জ্বলে। দেওয়ার পরে দর্শক বন্ধু আপনি আগুন জ্বালিয়ে দেবেন, ওই শালু কাপড়টি ভালো করে পাতবেন, পাতাটা যেমন আছে ওপেন ওপেন করবেন, করে কর্পূরের মধ্যে আগুন জ্বালিয়ে দেবেন, যতক্ষণ জ্বলবে জ্বলতে দেবেন, ভালো করে যেটুকু শস্যে নাম যেমন জ্বলবে ভালো করে সময় নিয়ে আপনি জ্বলতে দেবেন। জ্বলা হয়ে গেলে দর্শক বন্ধু আপনি কি করবেন, ওই কর্পূর বা পাতা যখন ঠান্ডা হবে দর্শক বন্ধু ঠান্ডা ভালো মতন ঠান্ডা করবেন। মনে রাখবেন দর্শক বন্ধু সন্ধ্যে সাতটার থেকে এগারোটার মধ্যে আপনাকে এই কাজটি কমপ্লিট করতে হবে, তার আগেও না নার পরেও না, ভালোভাবে এই সময়ের মধ্যে আপনাকে কাজটি করতে হবে। তার জন্য একটু সময় দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। যেই দর্শক বন্ধু আপনার পাতা ঠান্ডা হয়ে গেছে আর এই কাজ করার সময় কোনো রকম ভাবে আসন থেকে আপনি উঠবেন না, ভালো মতো বসে সময় নিয়ে আপনাকে কাজ করতে হবে, কারণ আপনার ভালোবাসার মানুষের জন্য আপনাকে এইটুকু কাজ দর্শক বন্ধু আপনাকে করতে হবে। ঠিক পাতা ঠান্ডা হলো, শালো কাপড়টি ভালো করে ফোল্ড করবেন, ভাঁজ করবেন, ভাঁজ করে নিয়ে সেই ব্যক্তির নাম স্মরণ করবেন তিনবার, আর একটা করে গিট মারবেন, আবার স্মরণ করবেন, আবার গিট মারবেন, আবার স্মরণ করবেন, আবার গিট মারবেন, ওই জায়গায় বসে এই কাজটি আপনাকে কমপ্লিট করতে হবে। করার পরে দর্শক বন্ধু ওটিকে নিয়ে আপনি ঠিক যে টাইম দিয়ে আছে ওই টাইমের মধ্যেই আপনার বাড়ির আশেপাশে বা যেখানেই হোক তিন রাস্তার মোড় ওখানে গিয়ে আপনি পুঁতে রেখে আসুন বা চুপচাপ ওখানে রেখে আসুন। রেখে আসার পরে যেখান থেকে আপনি যাবেন সেখানেই আপনি আবার ব্যাক করবেন সঠিকভাবে সঠিক নিয়মে। যদি আপনি করতে পারেন খুব দ্রুতভাবে সেই ব্যক্তির বুকে গিয়ে আগুন জ্বলবে, আপনার মতো যে কষ্ট আপনি পাচ্ছিলেন সে কষ্ট সেও পাবে দর্শক বন্ধু। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে সঠিক নিয়মভাবে করতে পারেন, যত রাগি হোক যেদি অহংকারী রূপসী যে আপনাকে ইগনোর করতো সেও আপনার কাছে ছুটে আসবে, বা আপনাদের মধ্যে একটা ভালোবাসা ছিল বিচ্ছেদ হয়ে গেছে আবারও তাকে ফিরে পেতে চান, তারাও কিন্তু এই বশীকরণ কাজটি করতে পারেন। আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক, আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।